বিসমিল্লাহির রহমানির রহিম। বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার হৃদয় আছি আপনাদের সাথে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটা নতুন কমান্ডের কাজ দেখাবো ইট্যাপসের, যেটা আমি অনেকদিন ধরে ইউজ করতেছি এবং এটা আমার মানে খুবই কাজটাকে খুবই শর্টকাট করে দিচ্ছে, খুবই হেল্প করতেছে আমার কাজে। তো আমার কাছে মনে হচ্ছে এটা আপনাদের সাথেও শেয়ার করা উচিত, আপনারাও এই কমান্ডটার অনেক সুফল পাবেন। হয়তো অনেকেই কেউ জেনে থাকতে পারেন, যারা জানেন না তারা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখলে আশা করি আপনারা এই কমান্ডটা ইউজ করে কাজ দ্রুত করতে পারবেন। ওকে, তো এখানে একটা স্টিল শেড বিল্ডিং দেখানো আছে। যদি এই কমান্ডটা মূলত বড় প্রজেক্টের জন্য খুব বেশি ইফেক্টিভ হয়, ছোট প্রজেক্টের জন্য ইফেক্টিভ কিন্তু বড় প্রজেক্ট হলে বেশি কাজে লাগে। আচ্ছা যাই হোক, তো এখানে আমার একটা শেড আছে, স্টিল শেড, এটা আমি ইট্যাপসে ডিজাইন করব। আমি মডেল করছি, জাস্ট এখন লোড টোড অ্যাপ্লাই করতে হবে। তো এখন লোড অ্যাপ্লাই করার জন্য আমরা জানি শেডের মধ্যে সবচেয়ে মানে লোড অ্যাপ্লাই করাটা, উইনলোড অ্যাপ্লাই করাটা সবচেয়ে বেশি ঝামেলা, বাকি সব কিছুই সহজ উইনলোড। তো শেডের মধ্যে আমরা উইনলোড এই ঝামেলাটাকে খুব সহজে করে ফেলতে পারি, সেটা হলো আমরা নাল এরিয়ার মাধ্যমে আমরা লোড অ্যাপ্লাই করতে পারি শেডের মধ্যে। তো শেডের মধ্যে নাল এরিয়ার মাধ্যমে লোড অ্যাপ্লাই করলে, এর মধ্যে নাল এরিয়া আর মাধ্যমে লোড অ্যাপ্লাই করলে এটা আমাদের অনেক সহজ, মানে অনেক আমাদের কাজের হয়তো দেখা গেছে আমরা যদি ফ্রেমের মধ্যে অ্যাপ্লাই করি ম্যানুয়ালি, সেক্ষেত্রে এক ঘন্টা যদি এক ঘন্টা লাগে, নাল এরিয়াতে হয়তো আমার 15 মিনিট লাগবে। ওকে, যাই হোক, আমি মূলত নাল এরিয়ার মধ্যে কীভাবে লোড অ্যাপ্লাই করবো সেটা দেখানো আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হলো এই লোড অ্যাপ্লাই করার কাজটাকে সহজ করার জন্য আমরা সাধারণত কী করি, অ্যাপ্লাই করি কীভাবে, প্রত্যেকটা ওয়াল সিলেক্ট করি, সিলেক্ট করে করে আমরা এখানে এরপর লোড অ্যাপ্লাই করি। এখন এখানে তো এটা তো ছোটো শেড, অনেক বিশাল শেড হলে তখন, অনেক কমপ্লেক্স শেপের শেড হলে তখন কিন্তু আমাদের এইভাবে সিলেকশন করাটা একটু টাফ বা একটু ইয়ে হয়ে যায়, মানে আমাদের জন্য একটু টাইম কনজিউমিং হয়ে যায়। তো সেজন্য এবং উইনলোড তো আমাদের চারপাশ থেকে অ্যাপ্লাই করতে হবে, 8টা কেস আমাদের অ্যাপ্লাই করতে হবে। তো 8টা কেস প্রত্যেকবারে এটা সিলেক্ট করা আমার জন্য অনেক বেশি টাফ বা অনেক টাইম কনজিউমিং। তো সেজন্য আমি যদি গ্রুপ কমান্ড ব্যবহার করে এগুলোকে গ্রুপ করে নিই, তাহলে আমি প্রত্যেকবার জাস্ট এই গ্রুপটা সিলেক্ট করবো, একটা ক্লিকে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। তো আমি সেই কাজটাই দেখাবো, গ্রুপের কাজ। তো প্রথমে আমরা যাবো ডিফাইনে, ডিফাইন থেকে আমরা যাবো হলো এখান থেকে গ্রুপ ডেফিনেশন, গ্রুপ ডেফিনেশনে আমি একটা গ্রুপ নিলাম। আচ্ছা, এখন আমি এখানে লোড অ্যাপ্লাই করবো, এটা হলো আমার ওয়াই ডিরেকশন, মানে আমি ওয়াই ডিরেকশন থেকে লোড অ্যাপ্লাই করবো গ্লোবাল অ্যাক্সিস থেকে। তাহলে এটা হলো আমাদের উইন্ডওয়ার্ড ওয়াল, এটা হলো আমার উইন্ডওয়ার্ড ওয়াল। তাহলে আমি এটা একটা গ্রুপের নাম দিলাম উইন্ডওয়ার্ড ওয়াল, উইন্ডওয়ার্ড ওয়াল। ওকে, তাহলে আমার এই এটাকে আমি এখন গ্রুপ, আমি একটা গ্রুপ ডিফাইন করলাম। এখন এই অবজেক্টগুলোকে, নাল এরিয়াগুলোকে আমি এই গ্রুপে অ্যাসাইন করবো। এখন এই গ্রুপে আমি অ্যাসাইন করবো, অ্যাসাইন, এখানে আমি যাবো অ্যাসাইন টু গ্রুপ উইন্ডওয়ার্ড ওয়াল, এই যে অ্যাড টু গ্রুপ। ওকে ওকে, এই যে আমার একটা গ্রুপ হয়ে গেল। তাহলে আমি এখন প্রত্যেকবার এখানে আর ক্লিক করে করে সিলেক্ট করা লাগবে না, আমি জাস্ট এখান থেকে সিলেক্ট গ্রুপ, গ্রুপে গিয়ে উইন্ডওয়ার্ড ওয়াল সিলেক্ট, এই যে দেখেন সিলেক্ট হয়ে গেছে, মানে এক ক্লিকে আমার এটা একটা গ্রুপ আকারে সিলেক্ট হয়ে গেছে। তো এখন তাহলে আমার কি প্রতিবার আমি যখন চারবার লোড অ্যাপ্লাই করা লাগবে, আমার এখানে মোট চারবার লোড অ্যাপ্লাই করতে গেলে আমার জাস্ট একটা ক্লিকে এটা সিলেক্ট হয়ে গেল। এরপর আমি যখন উইন্ডওয়ার্ড গ্রুপে যখন আমার আমি এদিক থেকে লোড অ্যাপ্লাই করবো, এই দিক থেকে মানে গ্লোবাল অ্যাক্সিসের থেকে গ্লোবাল ওয়াইয়ের দিকে যখন লোড অ্যাপ্লাই করবো, তখন আমার এটা হলো উইন্ডওয়ার্ড গ্রুপ আর এটা হলো লিওয়ার্ড গ্রুপ। তো আমি উইন্ডওয়ার্ড রুফের জন্য আমি একটা গ্রুপ করবো, লিওয়ার্ড রুফের জন্য আমি একটা গ্রুপ করবো। তো এইভাবে আমি আমার যে কয়টা গ্রুপ প্রয়োজন আমি গ্রুপ করে নিব, দেন এরপরে আমি এটাকে জাস্ট ইয়ে করে করে গ্রুপগুলাতে ক্লিক করে করে আমি সিলেক্ট করবো। তাহলে এটা আমার জন্য অনেক বেশি সহজ হবে। দেখেন আমি এখন সিঙ্গেলি সিলেক্ট করতে গেলেও আমার জন্য একটু টাফ হচ্ছে। এই যে আমি এখন সিলেক্ট করলাম এবং এখন আমি এটার নাম দেবো উইন্ডওয়ার্ড রুফ। তাহলে ডিফাইনে গিয়ে আমি এখানে দেবো হলো গ্রুপ ডেফিনেশন, এটা হলো উইন্ডওয়ার্ড রুফ। ওকে, এখন আমি এটাকে অ্যাসাইন করবো, আমি ডিফাইন করলাম, অ্যাসাইন করতে হবে। তো অ্যাসাইন অবজেক্ট, অ্যাসাইন এখানে আমরা দিব, দিয়ে তারপর উইন্ডওয়ার্ড গ্রুপ, অ্যাড টু গ্রুপ। ওকে, তাহলে দেখেন আমরা লোড অ্যাপ্লাই করে এখন আমরা দুইটা গ্রুপ বানিয়ে ফেলাম। এভাবে আমি এটাকেও গ্রুপ বানাবো, এটার নাম আমি দিব লিওয়ার্ড গ্রুপ, এরপর এটার নাম, এটা হলো আমার সাইড ওয়াল, এটাও সাইড ওয়াল,
তারপরে এটা হলো আমাদের লিওয়ার্ড ওয়াল। এতে করে যেটা হবে আমি যখন লোডগুলো অ্যাপ্লাই করবো, আমি জাস্ট এখান থেকে সিলেক্টে যাবো অবজেক্ট টাইপ, এই যে গ্রুপে গিয়ে আমি জাস্ট সিলেক্ট করবো আর অ্যাপ্লাই করবো, সিলেক্ট করবো আর অ্যাপ্লাই করবো, আমার ঝামেলা নাই কোনো। হ্যাঁ, তো এবং আরেকটা সুবিধা হলো আমি যে সিলেক্ট করা অবস্থায় শো সিলেক্টেড অবজেক্ট অনলি দিয়ে আমি এখান থেকে আমার কোনো কিছু চেঞ্জ করা লাগলে চেঞ্জ করতে পারবো, যা ইচ্ছা করা দরকার তাই করতে পারবো। তো আমার কাছে মনে হচ্ছে এটা আসলে যারা এটা শুধু স্টিলের নার্সির বিল্ডিংয়ের ক্ষেত্রে অনেক কাজে লাগবে, বড় কোনো প্রজেক্টে আপনার মনে করেন 5টা কলামে আপনি ডিটেল ইঞ্জিনিয়ারিং অ্যাসেসমেন্টের জন্য খুব কাজে লাগে, অনেক অনেক কাজে লাগে। তো আপনারা যারা অ্যাডভান্স লেভেলের কাজ আমি মনে করি করেন বা করবেন ভবিষ্যতে, তাদের জন্য এটা অনেক বেশি হেল্পফুল হবে, আশা করি বুঝতে পেরেছেন। যদি বুঝতে কোথাও প্রবলেম হয় তাহলে কমেন্ট সেকশনে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে।